7000-এরও বেশি স্কুল বন্ধ করে 700 মদের দোকান খুলছে অসম সরকার, অভিযোগ তুলে সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ উদ্ধব বর্মন। একদিকে সরকারি স্কুল বন্ধ করছে, অন্যদিকে মদের দোকান খুলছে আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এর থেকে সরকারের অসুবিধা হয় নাকি? এই অভিযোগ তুলেছেন আসামের সিপিআইএম এর প্রবীণ নেতা তথা প্রাক্তন সাংসদ উদ্ধব বর্মন। তিনি বলেন, নতুন শিক্ষানীতি চালু হওয়ার পর ইতিমধ্যে রাজ্যে 7000-এর বেশি স্কুল বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। একই সঙ্গে রাজ্যে নতুন করে 700 মদের দোকান খোলার লাইসেন্স দিয়েছে। অর্থাৎ বিজেপি সরকারের মূলনীতি হচ্ছে শিক্ষা থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করে তাদেরকে নেশায় ডুবিয়ে রাখা। নতুন প্রজন্ম যদি শিক্ষিত না হয়, এতে সংঘ পরিবার ও পুঁজিপতিদের লাভ, তখন সংঘ পরিবার তাদের বিকৃত ইতিহাস প্রচার করতে সুবিধা হবে, আর দেশের লুটেরা পুঁজিপাতিদের নিশ্চিন্তে দেশ লুট করতে পারবে। এ পথে হাঁটছে বিজেপি আরএসএস। তিনি আরো বলেন, মাঝে মধ্যে হঠাৎ ড্রাগস পাচারকারী গ্রেপ্তার করে কিংবা কিছু মাদক সামগ্রী পুড়িয়ে মুখ্যমন্ত্রী জনগণের আয় ওয়াশ করতে চাচ্ছে। তিনি দেখাতে চান তাঁর সরকার মাদকের বিরুদ্ধে। বাস্তবে রাজ্যে মাদক ব্যবসা কয়েক গুণ হারে বৃদ্ধি পেয়েছে। নতুন প্রজন্মকে মাদকে বুঁদ করে রাখতে চাইছে সরকার। তার অভিযোগ, এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে গোটা দেশ। বর্মন বলেন, গরিব মানুষদের উচ্ছেদ করে গৃহহীন করছে সরকার, অন্যদিকে সরকারি জমি বেদখল করে নিজেদের দলীয় কার্যালয় তৈরি করছে বিজেপি সরকার। গুয়াহাটিতে জলসম্পদ বিভাগের জমিতে বিজেপির রাজ্য কার্যালয় নির্মিত হয়েছে। এছাড়া হাজার হাজার হেক্টর জমি কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। রেলের জমিও বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, বিজেপি শাসনে অসম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে। জিনিসপত্রের দাম, বিদ্যুতের মাশুল থেকে শুরু করে গাড়ির ট্যাঙ্ক, টোল গেট ট্যাঙ্ক ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি করছে। রেশনে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া বন্ধ করে দিয়েছে। অসংখ্য মানুষের নাম রেশন থেকে বাদ দিয়েছে। সার কারখানা বন্ধ করার পথে হাঁটছে। কাগজ কল চালুর প্রস্তুতি নিয়েও চালু করেনি, এখন কাগজের কলের জমি বিক্রির উদ্যোগ নিয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থে 4টি জেলা বিলুপ্ত করে দিয়েছে হিমন্ত সরকার। বিজেপি সরকারের এই অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়। আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের 4 দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 6909707017 এই নম্বরে।